প্রকল্পে ত্রুটির কারণে সময় ও অর্থ অপচয় হলে ব্যবস্থা টেকনিক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ এবার বিজিএমইএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিন প্যানেল কর্নার ধাক্কা সামলানোর লক্ষ্য নেতাদের করোনায় বছরের প্রথম মাসেও কমেছে রপ্তানি আয় $343 কোটি পণ্য রপ্তানি বেশি কমেছে তৈরি পোশাক খাতে সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সাথে আছে আমি ফাতারা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত যাদের কারণে প্রকল্প ব্যয় ও সময় বাড়ে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন এছাড়া এক ব্যক্তি একাধিক প্রকল্পের পরিচালক হলে এবং প্রকল্প এলাকায় না থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী সভায় ১১,324 কোটি টাকা ব্যয়ে 8 প্রকল্পের অনুমোদন দেয়া হয় অর্থবছর শুরুতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি থাকে না তাই শেষ দিকে তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন করা হয় এতে কাজের মান নিশ্চিত করা সম্ভব হয় না এছাড়া নানা অজুহাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময় ও খরচ বাড়ানো হয় মঙ্গলবার একনেক সভায় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের নকশা পরিবর্তনের জন্য মেয়াদ ও ব্যয় বাড়ানো হয় যাদের কারণে প্রকল্প বাস্তবায়নে এই অবস্থা তৈরি হয় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী অর্ডার দিয়েছেন তিনি সংশ্লিষ্ট সকলকে ওই সকল ব্যক্তিকে চিহ্নিত করুন কাদের গাফিলতির জন্য আমাদের প্রকল্প ডিজাইনটা ইনকারেক্ট হলো আমাদের সময় অর্থ দুটোর অপচয় হলো তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ বিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন সভায় ৪,347 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে কর্মসংস্থান বাড়াতে ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে সরাসরি তত্ত্বাবধান করা হয় এর জন্য বেজা কর্তৃপক্ষ তার কাছে রিপোর্ট করে তারা প্রকল্প নিয়ে এসছেন এটা লাইভ হলো ২১ জানুয়ারি মানে এই মাস থেকে বা গত মাস থেকে ২৫ সাল পর্যন্ত ডিসেম্বরে সভায় ৪০,০০০ দক্ষ চালক তৈরি করতে ১০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয় এসব প্রকল্পে বড় ঠিকাদারদের পাশাপাশি ছোট ঠিকাদাররাও যেন কাজ পান সে বিষয়ে নজর রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে দেশের শিল্পায়ন আরও এক ধাপ এগিয়ে যাবে আগামী জুলাইয়ের মধ্যে জাপান ও ভারতের বেশ কিছু কারখানা উৎপাদন শুরু করবে বলেও জানান বেজার নির্বাহী চেয়ারম্যান আমরা এ পর্যন্ত প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছি আরো ৩ বিলিয়ন ডলার মতো বিনিয়োগ প্রস্তাব এটা অনুমোদনের অপেক্ষায় আছে জুলাইয়ের মধ্যেই জাপানের নিপন স্টিল সহ ভারতের এশিয়ান পেন্টস এবং আরো কয়েকটা কারখানা উৎপাদনে যাবে এবং এবছরের শেষ নাগাদ ১০ থেকে ১৩টা ইন্ডাস্ট্রি এখানে উৎপাদনে যাবে ৪ এপ্রিল বিজিএমইএ নির্বাচন এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল প্রত্যেকেরই চ্যালেঞ্জ করোনার ধাক্কা সামলে নেয়া পোশাক খাতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার লক্ষ্য নেতাদের কে কে প্রতিশ্রুতি দিচ্ছেন কয়েকটি আইনের পরিবর্তন করে ব্যবসা বান্ধব পরিবেশ করে তোলার করোনায় বিপর্যস্ত জনজীবন স্থবির হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি সবচেয়ে বেশি বিপাকে পড়েন তৈরি পোশাক ব্যবসায়ীরা একের পর এক বাতিল হয় রপ্তানি আদেশ পরিস্থিতি সামাল দিতে প্রণোদনা দেয় বাংলাদেশ সরকার করোনা ক্ষতি কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিচ্ছে বিজিএমইএ নির্বাচনে অংশ নিতে যাওয়া তিন প্যানেল সম্মিলিত পরিষদ ফোরাম ও স্বাধীনতা পরিষদ বর্তমানে বিজিএমইএর নেতৃত্বে আছে ফোরাম অসমাপ্ত কাজ শেষ করতে আরেক মেয়াদে সদস্যদের সমর্থন চায় এই প্যানেল আমাদের প্যানেলের চিন্তাধারাটা কি যে আমরা কন্টিনিউয়াসলি আমরা মানে ট্রেডকে কিভাবে করে আপনার মানে সুবিধা দিতে পারবো এটাই নিয়ে আমাদের কন্টিনিউয়াস ওয়ার্কিং তো আসলে এটার উপর বেস করে আমাদের আমাদের মেম্বারদের কাছে আমাদের চাওয়া যে আমরা ভালো কাজ করেছি আমাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হোক আরও দুটো বছর সুযোগ দেওয়া হোক এছাড়া স্বাধীনতা পরিষদের প্যানেল প্রধান পোশাক কারখানা বন্ধের প্রকৃত কারণ বের করে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন
পোশাক খাতে ধস ঠেকাতে সর্বনিম্ন দাম নির্ধারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আর নতুন কোনো না বুঝে কোনো উদ্যোক্তা না আসে বা কেউ না মরে যায়, ওই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা জানি আমাদের কাছে কী করতে হবে, কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে, কিছু লয়ের অ্যামেন্ডমেন্ট করতে হবে, কারণ মানদাতা আমলে সব ল দিয়ে কিন্তু এখন চলতেছে, ওগুলো যদি চেঞ্জ করে তাহলে কিন্তু এই ধস আর নামবে না মহামারীর মতো। বর্তমানে বিজিএমই এর সদস্য 4,000-এর বেশি। 23 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 4 এপ্রিল সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন 35 পরিচালক, তারাই সভাপতি ও 7 সহসভাপতি নির্বাচিত করবেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে আমদানি করা চাল স্থলবন্দরে খালাসে দেরি হয় তা এখনও বাজারে আসেনি, আর এ কারণে অসাধু ব্যবসায়ীরা বাড়তি দামে বিক্রির সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, দেশের চালের আড়তগুলোতেও সরকারের বিভিন্ন সংস্থার নজরদারি আছে। আমদানি করা চাল দেশের বাজারে প্রবেশ করলে দাম কমবে। তিনি জানান, আটকে থাকা পাথরবাহী ট্রাকের কারণে চালবাহী ট্রাক ঢুকতে পারছে না। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, এবার 400 আমদানিকারককে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে, তাই এতে করে সিন্ডিকেট তৈরির কোনো সুযোগ নেই। কোন সিন্ডিকেট নাই, কারণ আমদানির ক্ষেত্রে আমরা 2-4-5-10 জনকে দিই নাই, আমরা 400 জনের উপরকে দিয়েছি। অতএব 400 জনের সিন্ডিকেট করার কোনো উপায় নেই। যখন দেখতেছে যে বর্ডারে চাউল আটকা পড়ে যাচ্ছে, ইজিভাবে আসতেছে না, তোর মধ্যে যে কদিন আটকা থাকছে সেই কদিন যেটুকু বাড়াইতে পারি সে চেষ্টা তারা করছে। জানুয়ারিতে কমেছে মূল্যস্ফীতির হার। এ সময় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 5.02%, যা আগের মাস ডিসেম্বরে ছিল 5.29%। দুপুরে পরিসংখ্যান ব্যুরো BBS এর এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী MA মান্নান। মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা এ মাসের শেষেও অব্যাহত থাকবে বলে আশা করেন মন্ত্রী। গেল মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কমেছে। মূলত শাক সবজি ডিম ও অন্যান্য খাদ্যপণ্যের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। মহামারীর প্রভাবে নতুন বছরের প্রথম মাসেও কমেছে রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে জানুয়ারি মাসে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে $343 কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে 10% কম। আর গত অর্থ বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় প্রায় 5% কমেছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত পণ্য রপ্তানির লক্ষ্য ছিল $2,347 কোটি, যেখানে অর্জিত হয়েছে $2,267 কোটি। করোনার কারণে ইউরোপ আমেরিকার দেশগুলোতে অচল অবস্থা বিরাজ করায় পণ্যের ক্রয় আদেশ কমে গেছে বলছেন রপ্তানিকারকরা, যে কারণে এ সময় সবচেয়ে বেশি কমেছে পোশাক রপ্তানি। পোশাক খাতে নিট পণ্য ভালো অবস্থান ধরে রাখলেও উভেন খাতে 14% কমেছে আয়। করোনায় ফ্লাইট কমে যাওয়ায় লোকসানে পড়েছে বিমান সংস্থাগুলো। গত বছরের চেয়ে অভ্যন্তরীণ রুটেই যাত্রী কমেছে 10 লাখ, আর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ব্যবসা নেমেছে 40%। দেশীয় বিমান সংস্থাগুলোকে টিকিয়ে রাখতে জেট ফুয়েলের দামের সমন্বয় সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত 3 মাস বন্ধ ছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল। পরে দেশের আকাশে চলাচল শুরু হলেও এখনও পুরোদমে চালু করা যায়নি আন্তর্জাতিক ফ্লাইট। উড়োজাহাজ না চললেও রক্ষণাবেক্ষণের জন্য গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। বিমান সংস্থাগুলোর হিসাবে 2020 সালে অভ্যন্তরীণ রুটেই যাত্রী কমেছে 10 লাখ, আর আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী নেই 60%-এর বেশি। তার উপর জেট ফুয়েলের বাড়তি দাম ও অন্যান্য দেশের তুলনায় এভিয়েশন চার্জ বৃদ্ধি সহ নানা ব্যয় টানতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশের এভিয়েশন খাত। ট্যুরিস্ট ভিসাটা টোটালি বন্ধ অবস্থায় আছে, যার কারণে আমাদের অনেকগুলো ডেস্টিনেশনকে আমরা এখনও পর্যন্ত ওপেন আসলে করতে পারিনি, লাইক ব্যাংকক। এই স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনার মাধ্যমে আসলে আমাদের আমাদের যে কস্টিং আছে, আমাদের যে এস্টাবলিশমেন্ট কস্ট আছে, সেই কস্টের সাথে আসলে কোনোভাবে আমাদের টিকে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। 2019-এ আমাদের ডোমেস্টিক মার্কেট সাইজ ছিল 27 লক্ষ প্যাসেঞ্জার, সেখানে আমরা ডিসেম্বর পর্যন্ত দেখেছি এবছর কম বেশি 17 লক্ষ প্যাসেঞ্জার ট্রাভেল করেছে। সো স্ট্রেট ওয়ে 1/3 প্যাসেঞ্জার ইজ মিসিং।
সংশ্লিষ্টরা বলছেন ফ্লাইট কমে যাওয়ায় বিপুল লোকসান গুনছে বিমান সংস্থাগুলো, তার উপর বিভিন্ন খাতের খরচ বাড়ায় ব্যবসা টিকে রাখায় এখন চ্যালেঞ্জ। ডেভেলপমেন্ট চার্জের নামে বা সিকিউরিটি চার্জের নামে নতুন কর আরোপ করা হয়েছে, আমাদের এভিয়েশনের মেনটেন্যান্স খরচ বেড়ে গেছে। এই অবস্থার প্রেক্ষিতে আমাদের যে দেশীয় এয়ারলাইন্সগুলো রয়েছে, বিশেষ করে প্রাইভেট এয়ারলাইন্সগুলোর কথা বলছি, যেমন ইউএস বাংলা আছে, রিজেন্ট আছে, নভো আছে, এই যে তিনটি এয়ারলাইন্স প্রাইভেট এয়ারলাইন্স, এরা কিন্তু ধুঁকছে। করোনার ধাক্কায় প্রায় 8 মাস ধরে বন্ধ রিজেন্ট এয়ারলাইন্সের সব ফ্লাইট, অন্যান্য বেসরকারি সংস্থার অবস্থাও নাজুক। দেশীয় এয়ারলাইন্স টিকিয়ে রাখতে তাই অন্যান্য দেশের সঙ্গে খরচের সমন্বয় করার তাগিদ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থের যোগানে ভূমিকা রাখবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি। তাই বাংলাদেশ শীঘ্রই ব্রিক্স ব্যাংক বা এনডিবির সদস্য হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মন্ত্রী বলেন, এনডিবি সদস্য হওয়ার জন্য যেসব শর্ত দেয়া হয়েছে তার সবগুলোই বাংলাদেশ পূরণ করেছে। মঙ্গলবার এনডিবির সভাপতির সঙ্গে অনলাইনে এক সভায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এনডিবিতে বাংলাদেশের ভূমিকা, নতুন ব্যাংকের ঋণের শর্ত, বিনিয়োগের খাতসহ নানা বিষয়ে সভায় আলোচনা হয়। 2015 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এনডিবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ব্যাংকটির মোট মূলধন $10,000 কোটি। ব্রিক্সভুক্ত দেশে $150 কোটি ঋণ দিয়েছে এনডিবি। প্রথমবারের মতো নিলামে বিক্রি হয়েছে হবিগঞ্জের হোয়াইট টি। সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিলাম কেন্দ্রে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে নতুন জাতের এই চা পাতা। এবার প্রাথমিকভাবে 3 কেজি হোয়াইট টি নিয়ে নিলামে অংশ নেন হবিগঞ্জের বৃন্দাবন চা কর্তৃপক্ষ। প্রতি কেজি বিক্রি হয়েছে $5,200 দরে। এছাড়াও 17তম নিলামে অন্য জায়গার চা বাগান থেকে 60,000 কেজির চা পাতা তোলা হয়, যার 80% বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিক্রি মূল্য দাঁড়িয়েছে প্রায় 1 কোটি টাকা। পাশাপাশি একই বাগানের ব্ল্যাক টি নিলাম হয়েছে 160 থেকে সর্বোচ্চ 220 টাকা দরে। এবার শেয়ার বাজারের খবর। টানা 3 কার্যদিবস পতনের পর উত্থানে ফিরেছে ঢাকার শেয়ার বাজারের প্রধান মূল্যসূচক, বেড়েছে লেনদেনও। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই কমেছে। বুধবার লেনদেন শেষে DSEX সূচক 17.17 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5,581 পয়েন্টে। এ সময় মোট লেনদেন হয়েছে 794,61,00,000 টাকার শেয়ার। হাত বদলে অংশ নেওয়া 354টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 67টির, কমেছে 180টির এবং দর অপরিবর্তিত আছে 160টি প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 31.55 পয়েন্ট, লেনদেন 43,61,00,000 টাকার শেয়ার। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে $84.90। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে $118.94। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে $104.28। দর অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির, বিনিময় হয়েছে $1.22। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে $22.75। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে $23.23। কুয়েতি দিনারের দরও কমেছে, বিনিময় হয়েছে $281.89। কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরও, বিনিময় হয়েছে $21.09। শেষ করব অর্থনীতি সারাদিন, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। প্রকল্পের ত্রুটির কারণে সময় ও অর্থ অপচয় হলে ব্যবস্থা, একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। এবার বিজিএমইএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 3 প্যানেল, করোনার ধাক্কা সামলানোর লক্ষ্য নেতাদের। করোনায় বছরের প্রথম মাসেও কমেছে রপ্তানি আয়, $343 কোটি পণ্য রপ্তানি, বেশি কমেছে তৈরি পোশাক খাতে। এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।